लाए सो गाइस दिस इज माय फर्स्ट ब्लॉग लाइफे फर्स्ट टाइम ब्लॉग वीडियो বানাচ্ছি জানি না কেমন হচ্ছে এখন যাচ্ছি ধান খেতে তেল মারতে দেখতে থাকো জহরিলা বিষ মরে পড়ে বাগানে কার রে আছে আওয়াজ শুনতে পাসনি ভেতরে কাল বিকেলে আমার একটু কাজ ছিল না ওই জন্য আসতে পারিনি ওয়ান্ডারফুল ধান খেতে চলে এসেছি এবারে তেল মারবো চলো এখন সেই ওই মাথায় যাবো এবার শুকনাস তো বুঝলি কাকে কি বলবো হ্যাঁ তো কাদা তাহলে হাই বললে ওখানে যাবে তো হাই বললে হাই বললে যাই হাই বললে বড় ব্যাপার হবে বলতে কেন চিপাই যাবে বলতে বাড়ি ওই ওখানে সেই টায়ার কিনতে যাবে তাই না হ্যাঁ তো পানি লেবে গেছে এই পানি ফেটে ওখান থেকে মোটর দিয়ে তুলে দিতে হবে মোটর ওখানে ওই মোটর ওখানে সেকশন পাইপ ফিট করা আছে ওখান থেকে তুলে দিতে হবে আমার যা পাইপটা এরাই ইউজ করতে আর ওদিকে ওরা ছোটো পাইপটা লেছে পানি কারা তোতারা লেচ্ছে না পুকুরি চালাচ্ছে কেন আমার কাছে পুকুরি চালাচ্ছে কেন পানি হ্যাঁ পানিটা তো আমাকে পুকুরে ছেড়ে দিছে কিসি ওখান থেকে তারপর পানি তুলেছি তা চলুক পানি চলতে এখন চলুক ঠিক আছে যাও সো গাইস এখন তেল মারার জন্য রেডি বুঝছি নাকি কাপড় বেঁধে লেছে এখন তেল মাপ জোখাচ্ছে ব্যাস এই খেতে মারা হবে এখন দুটো আড়াটা বেজে যাবে খেতে মারতি এর ভেতরে বীজ চলে গেছে কত 10 ml দিতি বলো না 2 ml হ্যাঁ 20 ml 10 লিটারে গাইস এখন রেডি তেল মারার জন্য লেবে গেছে আর একটু ফোয়ারা করতে হবে হ্যাঁ এইবার ঠিক আছে ওই পানি এই যা নিচের পানি আছে নিচের পানি বেশি হয়ে গেছে সেকশন পাইপ দিয়ে ওই মোটর দিয়ে তুলে ফের ওপরে দিতে হবে ওপরের কবলায় তেল মারা রেডি এখন চলছে তেল মারা তোমরা দেখতে থাকো তেল কীভাবে মারতে হয় তোমরা কোনোদিন তেল মারোনি তো শিখে লাও আমাদের বুসির মামা তেল মারছে বুসির শিখে লাও এর কাছ থেকে বিশাল মাথা ঘুরে যাচ্ছে নাকে লাগতেছে গাইস তেল মারা চলছে
মুখে কাপড় বেঁধে নিয়ে তেল মারা চলছে এই রৌদ্রে, যা রোদ পড়ছে এখন। আর এই রোদে খালি গায়ে বডি বার করে তেল মারছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড কষ্ট। তো এই কষ্টের ভিতরে তেল মারতে হচ্ছে, কারণ না হলে ধান হবে না, ধান না হলে চাল হবে না, চাল না হলে খাওয়া হবে না। তো সব কথা মাথায় রেখে এই রোদে কষ্ট করতে হচ্ছে। তো দেখো চাষিদের কীরকম, চাষিদের লাইফটা কীরকম কষ্টের লাইফ। এমনি এমনি ধান চাষ হয় না, এমনি এমনি চাল খাওয়া হয় না, মানে ভাত খাওয়া হয় না। এই রোজই তেল মারতে গিয়ে পুরো জিভ ফেটে যাচ্ছে, কি কষ্ট ছেলেটার সত্যি। শুধু ওর বলে না, আমারও, আমিও রোদি বসে আছি এই মুহূর্তে। তোমার দেখতে পাচ্ছ রোদ, একটা নিম গাছ, নিম গাছের নিচে আমি, তার মানে রোদে হলাম কই, ওই সামথিং, মানে একটু একটু মিস্টেক, ডোন্ট ওয়ারি। তাহলে ট্যাঙ্কে শেষ, আবার একবারে নিতে আসছে, তো চলো দেখি আরেকবারে ভর্তি করে দিই। পানি ওখান থেকে পুড়ি গেলে ওখান পানি বেশি রয়েছে, আর তোর মুখে গেলে পুকুরি মাছ ছাড়া রেস ফের। এই এই মুখে এরম জায়গায় বেশি, হ্যাঁ ওইরম জায়গায়। সো গাইস, এখন আমি তেল, মানে এই যে বিষ পরে হাত দিচ্ছি, ভয় লাগছে যদি কিছু হয়ে যায়। মাথায় যাচ্ছে, ওই মাথায় রয়েছে, ওই মাথায় মারা, মাথায় আসতে রোনাট হয়ে যাচ্ছে, তার জন্যে ওখান থেকে পানি তোলে, ওখানেই পাইল করে পানি তোলা হচ্ছে আপাতত। মানে পানি তোলে ওখানেই মারা হবে। তো চলো দেখে দেখো এবার আমি ধান ক্ষেতের ভিতরে লাভব। হ্যাঁ নিচে পানি বেশি রেখে পানি তুলে ওপরে দিই, হাতে তেল লেগে গেল আমার, এই যে বিষ গায়ে কামছে। নিচের পানি ওপরে দিতে হবে, পানি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হাতে তাই বিষ লেগে গেছে আমার, কোনটা লেগেছে তা পকেট রেখে দেই, নো প্রবলেম। একটা পানি তোলা কিছু লাগবে তাই তো, সবের এখনো চলবে ওপরের কয়, এ নিচের কবলে পানি দিতে হবে, মোটরটা নিচে ফিট করে দেবো। ভেরিটা ভেঙে গেল, পানি যেদিন আলাবে তাতেই বাঁচি। সো গাইস, এই যে এখান থেকে পানি ফাঁস করে এটাই দেওয়া হয়, কাল রাত্রেবেলা দিয়েছি যদিও, কাল রাত্রের পরে দেওয়ার পরেও আজকে পানি কমে গিয়েছে, নিচে ড্রেনে লেভে গিয়েছে, আর ড্রেন থেকে শ্যালো করে তুলে ওই মোটর ঘর আছে ওখানে, ওখানে মোটর আছে, মোটর থেকে ফের এই উপরে দিতে হবে। এই সাইডে পানি পারফেক্ট, এই সাইডে পানি একটু কম আছে, এই যে নিচের পানি বেশি হয়ে গেছে, অতিরিক্ত বেশি, এই পানি তুলে সেকশন 5 ফিট করে উপরে দিয়ে দেবো। এখন এই তেল মেরে বাড়ি যেতে দুটো বেজে গেছে, কাদা মেঘে ভূত তেল মারা হয়ে গেছে। তোর ফোন লিছি কাদা জুতো হাতে কাদা পাই, তেল মারা শেষ চলো গুটি গুটি পায়ে বাড়ি যাই। গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাই, এরকম পানি তো ভর দিন লেচ্ছে শেষ হয় না, পানিটা লেচ্ছে অ্যাকচুয়ালি গয়েছেলরা, তাও হাসানরা লেচ্ছিল, মিঠান পানিটা লেচ্ছে, এই নোনা পানি কিন্তু এরা। একটুকুন তেল আসে বোতলে বিষ, তা খেয়ে
তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে দিয়েছে, তা তুমি তেল খেয়ে লাও। আমি ভাবছি নারকেল গাছটা ফল হবে কবে, ফল খাতিয়ে হবে। এইটা হচ্ছে কেরালার নারকেল গাছ, আর ওই দুটো সব বেকার। সূর্য এখান থেকে ওখানে চলে, এই ছটার সময় যাচ্ছি তোমার, পুরো বিকেল হয়ে গেছে, মাঠে আর কেউ ওই বাগানের ভেতরে ঢুকে যাবো। হ্যাঁ, ওই বাগানের ভেতরে ঢুকে যাবো। পপ কোথায় তাহলে? ওই ব্যারেলে ব্যারেল তো সেই মারবি তো, বাড়ি গিয়ে তুললে মারবি। ওই আর মারতেছে পুরানের জমিতে, পুরানে তেল তেল লেগেছে।